ছেলেদের ক্ষেত্রে কিন্তু হলে সিট পাওয়া খুব টাফ। তো সেক্ষেত্রে খুলনা আচ্ছা ইউনিভার্সিটি একটা দর্শন তিনটা ক্রাইটেরিয়া দেখে, না আসেন অবশ্যই আমাদের ইউনিভার্সিটি এসে বঙ্গবন্ধু হলে খাবার খেয়ে যাবেন। এখানে এ পর্যন্ত একটা মারামারি হয় নাই, একটা কাটাকাটি হয় নাই, বাহ, হয়নি মানে হয় খুব ভালো। হচ্ছে সেশন জট মুক্ত, 100% সেশন জট মুক্ত। বললাম যে উনি হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান একটা ইউনিভার্সিটির লেকচারার, কোনো সাথে কথাবার্তা হলো আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জিএসটি ভুক্ত যে 22টি বিশ্ববিদ্যালয় আছে, সেই 22টি বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা অনার্স রিভিউ দেওয়ার পর্ব চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের তৃতীয় পর্ব, এবং আজকে তৃতীয় পর্বে আমরা কথা বলবো আপনাদের মোস্ট ডিমান্ডিং যে ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে। এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে কথা বলার জন্য যুক্ত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহরাব হোসেন ভাইয়া। ভাইয়া নিজেও কন্টেন্ট ক্রিয়েটর, এবং ভাইয়ার যে কন্টেন্ট ক্রিয়েটরের যে ইউটিউব চ্যানেলটা আছে এবং ফেসবুক পেজটা আছে, আমি আপনাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ভাইয়ার থেকে আরো ভালোভাবে ওইখানে ইনফরমেশন জানতে পারবেন। তবে আজকে আমাদের এই আমাদের যে পডকাস্ট বা আমাদের যে আলোচনার যে জায়গাটা, এখানে আমরা কথা বলবো খুলনা ইউনিভার্সিটি নিয়ে, জানতে চাইবো খুলনা ইউনিভার্সিটি পজিটিভ সাইড নেগেটিভ সাইড নিয়ে। প্রথমে মেহরাব ভাইয়ের কাছে যাচ্ছি, মেহরাব ভাই পরিচয়টুকু প্রথমে জানবো। মেহরাব ভাই, আসসালামু আলাইকুম সবাইকে, আমি মেহরাব হোসেন রাব্বি, বর্তমানে খুলনা ইউনিভার্সিটিতে দ্বিতীয় বর্ষে রয়েছে আইন ডিসিপ্লিন। আইন ডিসিপ্লিন আর ডিপার্টমেন্ট একটা জিনিস আগে ক্লিয়ার করে নেয় আর কি, অন্যান্য ইউনিভার্সিটিতে যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে ডিপার্টমেন্ট আর কি। তো আমরা ওই সেম জিনিস ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে যে ডিসিপ্লিন আর কি। যেমন ফ্যাকাল্টিকে এখানে বলা হয় স্কুল, আর ডিপার্টমেন্টকে হচ্ছে ডিসিপ্লিন। তো আমি হচ্ছে দ্বিতীয় বর্ষে পড়তেছি, ফার্স্ট সেকেন্ড ইয়ার, ফার্স্ট টার্ম আমার শেষ হলো আর কি, সেকেন্ড টার্ম চলতেছে। বাহ, ধন্যবাদ। আমরা হচ্ছে সরাসরি আলোচনায় চলে যাব। মেহরাব ভাই লোতে পড়ছেন, আমরা মেহরাব ভাইয়ের কাছে জানতে চাই খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। আমাদের আজকে ভিডিওটাকে তিনটা পার্টে বিভক্ত করেছি, এজ ওয়েল এজ আমাদের প্রত্যেকটা ভিডিওর মতো। আমাদের প্রথম অংশে আমরা আলোচনা করব খুলনা বিশ্ববিদ্যালয়ের যে পজিটিভ সাইড গুলো আছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের পজিটিভ সাইড গুলো নিয়ে। পরবর্তীতে আমরা যাবো খুলনা বিশ্ববিদ্যালয়ের কি কি নেগেটিভ সাইড আছে, সেই নেগেটিভ সাইড গুলো সম্পর্কে জানার চেষ্টা করব, যেটা বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় সে এক্সিস্ট করে। এরপর আমার কাছে কিছু স্পেসিফিক প্রশ্ন আছে, আমি মেহরাব ভাইয়ের কাছে ওই স্পেসিফিক প্রশ্নগুলো সম্পর্কে জানতে চাইব। মেহরাব ভাই, আমরা আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ের পজিটিভ সাইড গুলো সম্পর্কে জানতে চাই। একজন শিক্ষার্থী কেন গুচ্ছভুক্ত 22টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়কে চুজ করতে পারে? আচ্ছা, তো সেক্ষেত্রে আমি প্রথমে যে জিনিসটাকে ফোকাস করব তার মধ্যে কয়েকটা বিষয় আছে। তার মধ্যে প্রথমে বলবো যে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম এবং অন্যতম রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নাই মানে হচ্ছে আপনার নাই, মানে একদম প্র্যাকটিসে হচ্ছে রাজনীতি নাই। সেক্ষেত্রে আর কি মানে যে স্টুডেন্টরা আর কি, আর যেখানে হচ্ছে আপনার রাজনীতি নাই, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে অন্যান্য বাংলাদেশে এক্সিস্টিং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে যে আপনার মানে নিরাপত্তার দিক থেকে খুলনা বিশ্ববিদ্যালয় খুব ভালো। এটা হচ্ছে আপনার প্রথম দিক যে এখানে রাজনীতি মুক্ত আর কি। আর ছাত্র রাজনীতির যে জিনিসটা বলা হয় আর কি, একটা ইউনিভার্সিটিতে ধরেন যেই মানে বলা হয় কি যে পজিটিভ যে দিকগুলো যেগুলো আছে, যে নেতৃত্ব বিকাশে আছে, আসলে আপনার ছাত্র রাজনীতির প্রয়োজন। তো সেক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় মানে এর যে ইয়াটা আর কি, মানে কি বলা যেতে পারে আপনাকে, যে ছাত্র রাজনীতির পরিবর্তে এখানে হচ্ছে আপনার প্রায় 32টার মতো সংগঠন রয়েছে, যেখানে আসলে আপনার নেতৃত্ব বিকাশ আসলে সম্ভব আর কি। মূল কথা হলো ছাত্র রাজনীতি খুলনা বিশ্ববিদ্যালয় নাই, কিন্তু ছাত্র রাজনীতির যে পজিটিভ দিকগুলোর কথা বলা হয় সেই পজিটিভ দিকগুলো সবগুলো হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে বিদ্যমান। এটা বলবো প্রথম প্রথমত। আচ্ছা, যদি দ্বিতীয়ত যদি বলি, সেক্ষেত্রে আমি বলবো যে সেশন জট মুক্ত, 100% সেশন জট মুক্ত। কেন? কারণ খুলনা ইউনিভার্সিটিতে কি হয় যে আপনার হচ্ছে যে প্রত্যেকটা যে আপনার একাডেমিক ক্যালেন্ডার আর কি, এখানে আছে আপনার দুইটা টার্মে বিভক্ত। তো আমাদের হচ্ছে আপনার জানুয়ারি থেকে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই জুন পর্যন্ত হচ্ছে একটা টার্ম, এই জুন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে আর একটা টার্ম। তো কি হয় যে আমাদের কিন্তু টার্ম শেষ হয়ে গেছে, এবং টার্ম শেষ হওয়ার পরবর্তীতে পরবর্তী টার্ম কবে থেকে শুরু হবে, দেন কোর্স রেজিস্ট্রেশন কবে থেকে শেষ হবে, এই জিনিসগুলো কিন্তু এখনই দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। যা আমরা জানতে পারি যে পরবর্তী টার্মের হচ্ছে পিএল, অর্থাৎ পরীক্ষার পূর্বে যে হচ্ছে কি আপনার প্রস্তুতিমূলক যে হচ্ছে যে আপনার একটা ব্রেক দেওয়া হয় আর কি, 12 দিন দেওয়া হয় আমাদের ইউনিভার্সিটিতে। তো ওই জিনিসটা কবে হবে, কবে থেকে শুরু হবে, কবে পরীক্ষা হবে, এবং পরীক্ষার জন্য আমাদের এখানে দেওয়া হয়। আর অন্যান্য ইউনিভার্সিটির সাথে আমাদের ইউনিভার্সিটির পার্থক্য হচ্ছে এখানে যে অন্যান্য ইউনিভার্সিটি আপনার ডিপার্টমেন্ট গুলো স্বাধীন যে সে তার পরীক্ষা কখন নিবে বা না নিবে। তো সেক্ষেত্রে কি হয়, আপনার সেশন সৃষ্টি হওয়ার সুযোগ থাকে আর কি, কিন্তু আমাদের এখানে আপনার সেশন সৃষ্টি হওয়ার সুযোগ নাই, যেহেতু আপনার অ্যাডমিনিস্ট্রেশন থেকে 4টা উইক দেওয়া হয় পরীক্ষা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে কি হয় যে আপনার টিচাররাও স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন করে যে আপনাদের কোন পরীক্ষাটা কোন দিন নেওয়া যায়, সেক্ষেত্রে এখানে স্টুডেন্টদের মতামত দেওয়ার সুযোগ আছে। তো পরীক্ষাটা অবশ্যই ওই নির্দিষ্ট যে আপনার 4 উইক আছে তার মধ্যে পরীক্ষাটা নিতে হয় আর কি। তো এই জন্য আসলে এখানে সেশন জট সৃষ্টি হওয়ার সুযোগ নাই, এবং এবং হচ্ছে যে আপনার COVID-19 এর যে প্রবলেম যেটা আছে এটা ছাড়া এখানে সেশন জট কখনো সৃষ্টি হয় নাই, এবং এখন খুব ভালোভাবে চলতেছে সবকিছু আর কি। এটা হচ্ছে দ্বিতীয়ত বলবো আর কি। আচ্ছা, তারপর তারপর যদি বলি আর কি, ঢাকার বাহিরে যে ইউনিভার্সিটি গুলো আছে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি মূলত হচ্ছে আপনার শহরের বাইরে। অনেকে মানে জানতে পারেন বা নাও জানতে পারেন, খুলনা ইউনিভার্সিটি কিন্তু শহরের মধ্যে।
তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে ইউনিভার্সিটির হচ্ছে স্টুডেন্ট হচ্ছে যে আপনার একটা জিনিস নিয়ে প্রশ্ন তোলে যে মানে এই লোকেশন জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হুম হুম টিউশন পাওয়ার, সেক্ষেত্রে লোকেশনটা যথেষ্ট ভালো। আর এই তিনটা জিনিস আমার কাছে খুব মানে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে আর কি। মেহের ভাই যখন শহরের মধ্যে কথাটা বলছিলেন তখন আমি লিখছিলাম, মানে পাশে লিখে রাখছিলাম যে আমি আপনাকে প্রশ্ন করবো। আপনি নিজেই বলেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে প্রায় 1 ঘন্টার দূরত্ব যদি বাসে আসা যায়, দ্রুত যান নামে খুব সম্ভবত তাদের একটা বাস আছে, পাশাপাশি শাটল আছে। তো বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী হলে থাকে তাদেরকে হল থেকে বিশ্ববিদ্যালয় মানে শহর পর্যন্ত আসতে হয়, এসে তারপর টিউশনটা করতে হয়। যেহেতু খুলনা ইউনিভার্সিটি আসলে শহরের মধ্যে একটা বিশ্ববিদ্যালয়, মানে শহরের মধ্যেই, তো আসলে টিউশন পাওয়ার পসিবিলিটি কিন্তু এমনিতেই বেড়ে যায়। মনে হয় যে আমার আমার কাছে মনে হয় যে শিক্ষার্থীদের জন্য আসলে ট্রাভেল ইস্যুটাও কমে যায়, শহরের মধ্যে টিউশন পাওয়ার সম্ভাবনাটাও মনে হয় বেশি হয়। ব্যাপারটা কি এরকম যে মানে শিক্ষার্থীদের আসলে টিউশন ব্যাপারটা নিয়ে ঝামেলাটা তুলনামূলক ভাবে কম হয়? আমার কাছে মানে ঢাকার মতো টিউশন ফ্যাসিলিটিস নাই, বাট খুলনা যেহেতু বিভাগীয় শহর তো সেক্ষেত্রে মোটামুটি ভালো ধর মানে ভালো টিউশনই আছে। তো সেক্ষেত্রে কি হয় যে মানে যারা স্কিল্ড আর কি আগে থেকে মনে হয় মোটামুটি টিউশনই হচ্ছে যারা করিয়ে আসছে, সেক্ষেত্রে আপনার বিভিন্ন লিঙ্ক আছে, মিডিয়া আছে বা সিনিয়র আছে, তাদের মাধ্যমে মোটামুটি টিউশন পাওয়া যায় আর কি। আচ্ছা, আরেকটা টিউশন নিয়ে যত কথা উঠেছে আমি পরবর্তীতে হয়তো প্রশ্নগুলো করতাম, বাট কথা যেহেতু উঠেছে জিজ্ঞেস করে ফেলি, সেটা হচ্ছে মানে প্রথম বর্ষে শিক্ষার্থী হিসেবে টিউশন পাওয়ার সম্ভাবনাটা কেমন? আপনি যখন প্রথম বর্ষে ছিলেন আপনার বন্ধুরা ছিল তারা আসলে মানে টিউশনটা কেমন পেতো এরকম? আচ্ছা, সেক্ষেত্রে আসলে মানে বিষয়গুলো যেহেতু কি মানে হ্যাঁ সবগুলা বিষয়গুলো হচ্ছে আপনার মূলত আপনার ডিসিপ্লিন কেন্দ্রিক বা ডিপার্টমেন্ট কেন্দ্রিক আর কি। তো আচ্ছা এখানে কি হয় যে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্ট মোটামুটি আপনার ফ্যামিলির মতো, যে কি হয় যে আচ্ছা আপনার আমরা যখন ক্যাম্পাসে গেলাম আমাদের ধরেন ইমিডিয়েট সিনিয়র যারা যারা ছিলেন আর কি, বা আমাদের ডিপার্টমেন্টের যারা সিনিয়র তারা আমাদেরকে বরণ করে নিয়েছেন। দেন কি হয় যে যখন ইমিডিয়েট আমরা কি করি যে আমাদের যে প্রবলেম যেগুলো আছে সেক্ষেত্রে দেখা হয় আর কি, যে আমার অনেক অনেক সিনিয়র দেখা যাচ্ছে কি ওনাদের অনেকগুলো টিউশনই আছে, মূলত জিনিসটা মূলত হয়ে আর কি। সেক্ষেত্রে আমরাও বলি যে আমাদের ব্যাচে মানে আমাদের এই এই ব্যাচমেট ওর হচ্ছে কি প্রবলেম আছে সুনির্দিষ্ট ভাবে, যে ওর ভাইয়ার টিউশন দরকার। তো সেক্ষেত্রে এভাবে আর কি সিনিয়ররা চেষ্টা করে যে টিউশন গুলো এভাবে প্রোভাইড করতে আর কি। আর একটা স্টুডেন্ট যে সে যখন একটা টিউশন পাওয়া মানে পেয়ে যায় আর কি, সেক্ষেত্রে লিঙ্কের মাধ্যমে সে হচ্ছে গিয়ে আরো অনেক অনেক টিউশন পাইতে পারে আর কি। তো ইনিশিয়ালটা মূলত এভাবেই শুরু হয়, কিংবা হচ্ছে কি আপনার মিডিয়া আছে, বিভিন্ন হচ্ছে আপনার টিউশন মিডিয়া আছে সেখানে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে এভাবেই মূলত শুরু হয় আর কি। আচ্ছা, টিউশনের ব্যাপারটা আসলে হয়েছে কি মানে আমার কাছে মনে হয় যে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়েন বা খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়েন, প্রথম দিকে আসলে টিউশন পাওয়াটা প্রত্যেকটা জায়গাতেই কঠিন। যেমন আপনি হ্যাঁ হ্যাঁ ঢাকায়, ঢাকার কথা যেহেতু মানে আপনি বলছিলেন যে ঢাকায় টিউশন পাওয়ার সম্ভাবনাটা তুলনামূলক ঢাকার মতো ফেসিলিটিস নাই, বাট ব্যাপারটা কিন্তু ঢাকাতেও কম্পিটিশন বেশি, কারণ ঢাকাতে একই সঙ্গে বুয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, তারপর হচ্ছে এরকম অসংখ্য প্রতিষ্ঠান, মানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, বুটেক্স, এদিকে তেজগাঁও দিকে বুটেক্স আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেকেই টিউশন করাচ্ছে। আমার কাছে মনে হয় যে কম্পিটিশনটা ওইখানেও বেশি আসলে, আর যেখানে কম্পিটিশন বেশি সেখানে আসলে ডিমান্ডটা তুলনামূলকভাবে কমে যায়। হ্যাঁ, যে মানে ডিমান্ড কমে যায় বলতে মানে রেঞ্জটা কমে যায়, মানে স্যালারি রেঞ্জটা অনেকটাই কমে যায়। তো এইটা এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় আপনার কুয়েটটা হচ্ছে তুলনামূলক দূরে আর কি, কুয়েটটা হচ্ছে আপনার শহর থেকে একটু দূরে বাট অত অতটা দূরে না আর কি। তো সেক্ষেত্রে কি হয় যে মানে খুলনা মূলত শহরের টিউশন যেগুলো আছে তার মধ্যে আমার কাছে যেমন হয় যে খুলনা ইউনিভার্সিটির ছাত্রদের আধিপত্য বেশি, দেন খুলনা মেডিকেল কলেজ আছে, এ হচ্ছে অবস্থা আর কি। তাহলে আমরা হচ্ছে প্রথম বর্ষে শিক্ষার্থীদের কিছুটা আশ্বস্ত করতে পারি যে আপনি যদি আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ে আসেন আপনি হয়তো মোটামুটি ইনশাল্লাহ একটা ভালো টিউশনের পরিবেশ পাবেন, যেহেতু সিনিয়ররা অনেক বেশি পরিমাণ আন্তরিক। ধরা যায় যে আপনি হয়তো টিউশন পাবেন যদি আপনার মধ্যে স্কিল থাকে এবং আপনার যদি পড়ানোর হ্যাঁ অভিজ্ঞতা হ্যাঁ আগে থেকে স্কিলস থাকে। আসলে গুরুত্বপূর্ণ। আমি হচ্ছে প্রশ্নে যাব, স্পেসিফিক প্রশ্নে যাওয়ার আগে আমি হচ্ছে আপনার কাছে স্পেসিফিকলি জানতে চাই খুলনা ইউনিভার্সিটি কিছু নেগেটিভ সাইড, যেহেতু আমরা অনেক রিভিউ বলছি, অনেস্টলি খুলনা ইউনিভার্সিটি কিছু নেগেটিভ সাইড আমরা জানতে চাই যে কি কি সংকট। বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিছু না কিছু সংকট আছে, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে আমরা আলোচনা করেছি, আজকে আমরা সাস্টে সংকট নিয়ে আলোচনা করছিলাম, তো খুলনা বিশ্ববিদ্যালয়ের আসলে কি কি সংকট আছে আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ এক্ষেত্রে হচ্ছে কি নেগেটিভ পজিটিভ দুইটা জিনিস বলা যায় আর কি। সেক্ষেত্রে যদি আমি হলের বিষয় বলি, ছেলেদের ক্ষেত্রে বিষয়টা একরকম আর মেয়েদের ক্ষেত্রে বিষয়টা এক এক রকম আর কি। তো আমাদের ইউনিভার্সিটিতে আপনার ছেলেদের ক্ষেত্রে হল রয়েছে হচ্ছে 3টা আর মেয়েদের হল হচ্ছে 2টা। তো হচ্ছে যে আপনার যদি রেশিও চিন্তা ভাবনা করেন সেক্ষেত্রে খুলনা ইউনিভার্সিটিতে আপনার বেসিক্যালি হচ্ছে যে মানে মেয়েরা হচ্ছে কি প্রথমে সিট পেয়ে যায় সাধারণত, একদম আমি যদি বলি হচ্ছে 90 থেকে 95% ক্ষেত্রেই মানে ইউনিভার্সিটিতে আসে, আসার পর হচ্ছে ধরেন 2-1 মাস বাইরে থাকলো, দেন হচ্ছে আপনার হুম হুম সার্কুলার দেওয়া হয়। তো সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা মেয়েদের হলে কিন্তু গনরুম আছে, আর গনরুমে থাকলে হয়তো 2 থেকে 3 মাস গনরুম থাকে, দেন হচ্ছে সরাসরি সিট পেয়ে যায় আর কি।
তো আচ্ছা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কি ফার্স্ট ইয়ারে হচ্ছে যে আপনার হলে সিট পাওয়াটা খুব ইজি আর কি, কিন্তু এই নেগেটিভ জিনিসটা যদি বলি আর কি, যেহেতু আপনার হল তিনটা, তো সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে কিন্তু হলে সিট পাওয়া খুব টাফ। তো সেক্ষেত্রে খুলনা আচ্ছা ইউনিভার্সিটি তিনটা ক্রাইটেরিয়া দেখে, সেক্ষেত্রে আমি যদি প্রথমে যদি বলি সেক্ষেত্রে হচ্ছে রেজাল্ট, তারপর হচ্ছে আপনার হুম বাসার দূরত্ব, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এই জিনিসগুলোকে বিবেচনা করে মূলত হচ্ছে আপনার হলে সিট দেওয়া হয়। তো সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে কিন্তু হলে সিট পাওয়া যায় না বললেই চলে আর কি। তো সুতরাং যারা যারা এরকম চিন্তা ভাবনা করতেছেন ফার্স্ট ইয়ারে গিয়ে হলে উঠবেন বা হলে থাকবেন কিংবা গন্ধরুমে হলে থাকবেন, সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু পারবেন না আপনি। এটা আমি আগে থেকে হুম থেকে বলে দিই আর কি, যে ফার্স্ট ইয়ারে সিট পাওয়া মানে নজির নাই বললেই চলে আর কি, একদম আচ্ছা খুবই কম। এটা একটা বিষয় গেল। তো এরপরে বিষয় আসতেছে আপনার সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে মোটামুটি যাদের হচ্ছে গিয়ে ভালো সিজি থাকে সেক্ষেত্রে তারা হুম হুম মোটামুটি সেকেন্ড ইয়ারে পায়। সেকেন্ড ইয়ার বলতে ধর হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস এই সময় আর কি, হুম সাধারণত এই সময় দেওয়া হয় আর কি, মানে সব মিলিয়ে মূলত মোটামুটি ধর মার্চ বা এপ্রিলে সে উঠতে পারে। আর যদি হুম আপনার সিজিপি যদি একটু লো থাকে সেক্ষেত্রে অনেকের কপাল খারাপ থাকে, সেক্ষেত্রে থার্ড ইয়ারের হচ্ছে গিয়ে প্রথম দিকে হল পায় আর কি ছেলেদের ক্ষেত্রে এই আচ্ছা বিষয়টা। আর হুম হুম এটা হচ্ছে মোটামুটি নেগেটিভ সাইড। আর যদি নেগেটিভ সাইড বলি, দেখেন এখানে যেহেতু আপনার রাজনীতি নাই, এখানকার পরিবেশটা হচ্ছে একটু ভিন্ন আর কি। সুতরাং যারা হচ্ছে যে ইন্টারেস্টেড ইউনিভার্সিটি উঠে হচ্ছে আপনার পলিটিক্স করতে, সেক্ষেত্রে তাদের জন্য একটা নেগেটিভ বিষয় যে আপনি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো প্রকার রাজনীতি করতে পারবেন না, মানে হুম হুম সম্পূর্ণ নিষিদ্ধ রাজনীতি। হুম হুম এটা একটা বিষয় গেল। আর যদি অনেকে অনেক ইয়ে থাকে না, যে ইউনিভার্সিটিতে উঠে হচ্ছে ধরেন বিভিন্ন ধরেন কি বলে এই, ধরেন আমি একটা আপনাকে একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, সেক্ষেত্রে ধরেন একটা টি শার্ট বানানো, মানে আমাদের এখানে হুম হুম বিষয় হচ্ছে আপনার ইউনিভার্সিটির লোগোটা, এই জিনিস মানে সবকিছু তো হচ্ছে আপনাকে প্রসিজার মেনে করতে হয়। ধরুন আমরা হচ্ছে যে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোন একটা ইস্যুতে কথা বলবো, সেক্ষেত্রে কি হয় যে আমাদের হচ্ছে যে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর আছে ওখানে এই বিষয় হচ্ছে, তবে ওই বিষয়টা কি ওই আমাদের যে ডিএসএ আছে আর কি, অন্যান্য বিষয়টা কি হয় যে খুব সময় প্রক্টোরিয়াল প্রক্টোরিয়াল বডি থাকে আর কি, আমাদেরটা হুম বলা হুম হচ্ছে কি আপনার ডিএসএ বা ডিরেক্টরস অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স আর কি, বা ছাত্র বিষয়ক হুম হুম পরিচালকের দপ্তর, ওনারাই হচ্ছে কি স্টুডেন্টদের সাথে বিষয়গুলো ডিল করে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি ক্যাম্পাসে আপনার যে কোনো ধরনের অনুষ্ঠান করা কিংবা হচ্ছে যে মানে যে কোনো কাজ করার ক্ষেত্রে, ধরুন হচ্ছে যে কি আপনার লগো হচ্ছে যে আপনার লগো সম্বলিত হচ্ছে আপনার টি শার্ট তৈরি করবো, সেক্ষেত্রে আমাদের কি এই বিষয়গুলোর জন্য আবেদন করতে হয়। কিন্তু আবেদন করার পরবর্তী দেন ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর থেকে এখানে আপনার অনুমোদন দেওয়া হলে দেন হচ্ছে আমরা এই জিনিসগুলো করতে পারি, মানে সবকিছু আপনার মোটামুটি প্রসিজার মেনে হচ্ছে করতে হবে যে কোনো কিছুই আর কি। মানে হচ্ছে বিষয়টা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার খুব বেশি আর কি, এবং এই জিনিসটা আমি আসলে পজিটিভলি দেখি। মানে নেগেটিভ বিষয়টা আসলে পজিটিভ, আমি নিজে আসলে বিষয়টাকে পজিটিভ হিসেবে দেখছিলাম, যে যে শিক্ষার্থী রাজনীতি করতে চায় তারা আসলে রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত, কারণ বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর আসলে রাজনৈতিক অধিকার আছে। আমার কাছে মনে হয় আর কি যে রাজনীতিটা চর্চা করা উচিত, কারণ আমাদের আগামী নেতৃত্ব আসলে রাজনীতি থেকে বের হয় হয়তো, যাই হোক ওইটা আলাদা কথা। এরপর হচ্ছে হলের যে ব্যাপারটা, আপনি যদি প্রথম বর্ষে শিক্ষার্থী হয়ে থাকেন, আমি একটু সাম আপ করে দিচ্ছি মেহরাব ভাইয়ের কথাটা, যে আপনি যদি প্রথম বর্ষে শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে হল পাওয়ার সম্ভাবনাটা কিছুটা কম, বাট দ্বিতীয় বর্ষে গিয়ে আপনি যদি আপনার রেজাল্ট ভালো করতে পারেন, আপনার বাসা যদি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আসলেই দূরে হয় এবং আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখা হয়, এই বিষয়টা কিন্তু খুব দারুণ একটা বিষয়, যে আপনার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন আসলেই খারাপ হয় আপনার আসলে হলে সিট পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, যে আপনি মেসের ভাড়া বিয়ার করতে পারছেন না, যেটা আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষে কোনো কোনো বর্ষে গিয়ে আসলে হল পাবেন না, ততদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত না আমাদের কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাস হচ্ছে। আমরা আশা করি নতুন ক্যাম্পাস আমাদের দ্রুত বাস্তবায়ন হোক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আপনাকে এই জিনিসটা হচ্ছে আপনাকে কনফার্ম করতে পারি যে আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1991 সালে, বিশ্ববিদ্যালয়ের বয়স কত প্রায় 32 থেকে 33 বছর বিশ্ববিদ্যালয়ের বয়স, বাট এখানে এই পর্যন্ত একটা মারামারি হয় নাই, একটা কাটাকাটি হয় নাই, বাহ, হয়নি মানে হয় খুব দারুণ, টোটাল। খুব দারুণ বিষয়, খুবই ভালো। খুলনা বিশ্ববিদ্যালয়ের আমরা আসলে ওরকম সংকট কোনো কিছুই পাই নাই, আমরা আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু খুলনা আপনি বিশ্ববিদ্যালয় হল থেকে নিয়ে মোটামুটি। বলবেন, হল হল হ্যাঁ, হলের ব্যাপারটা ধরা যায়, কিন্তু এটা আসলে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য, প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে হ্যাঁ হ্যাঁ প্রথম বর্ষে আসলে হলে একটা সিট পাওয়াটা খুবই কঠিন, মানে কঠিন একটা বিষয় হয়। আচ্ছা, আমরা এখন স্পেসিফিক প্রশ্নের ক্ষেত্রে যাব, যেহেতু আমরা হলের ব্যাপারটা জানলাম, আমরা জানতে চাই যে ম্যাথ ভাড়াটা কেমন পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ আশেপাশে, ম্যাথ ভাড়াটা আমি কেমন পড়ে, ভাবলাম যে খরচ হচ্ছে আমি বলবো আর কি, এখন দেখছি আপনি কোশ্চেনের মধ্যে ইনক্লুড করে রাখছেন আর কি। তো সেক্ষেত্রে আমি বলবো যে মানে ইউনিভার্সিটি হচ্ছে আপনার আপনার সামনে মানে ফ্রন্ট সাইড প্লাস হচ্ছে আপনার লেফট সাইড যেটা আছে আর কি, ওখানে হচ্ছে আপনার ওটাকে হচ্ছে আমরা হল রোড আর কি। তো ওখানে বিভিন্ন বাসা আছে এবং ইউনিভার্সিটির পেছনে বিভিন্ন বাসা আছে এবং ফ্রন্ট সাইডেও আছে, কিংবা হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে আবাসিক এলাকা আছে ইউনিভার্সিটির আশেপাশে, সেখানে বাসা পাওয়া যায় আর কি। তো বাসার ক্ষেত্রে বলবো কি যে ইউনিভার্সিটির পাশে যেগুলো আছে আপনার মূলত হচ্ছে কত ধরেন 2500 থেকে 4000 একটা রেঞ্জ, মানে একটা রুম ভাড়া, ঠিক আছে। তো
হচ্ছে যে মানে এর মধ্যে হচ্ছে ধর প্রতিষ্ঠাটার কোয়ালিটি কেমন হবে 4,000 কোয়ালিটি, মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আর কি। তখন সাধারণত আর কি প্রতিষ্ঠা থেকে 4,000 হয়ে থাকে আর কি। তো সেক্ষেত্রে যদি একটা রুমে যদি দুইজন স্টুডেন্ট থাকে, সেক্ষেত্রে যদি 2,500 টাকা রুম হয় ধরুন 1,250 করে পড়লো আর কি। যদি খুব ভালো রুমে থাকে সেক্ষেত্রে 1,600 বা 1,800 এরকম পড়তে পারে আর কি। এটা হচ্ছে আপনার ইয়ার বিষয়, এই আপনার মেসের বিষয় আর কি। আর এবার যদি খাওয়া দাওয়ার বিষয় বলি, যে আমাদের হচ্ছে আপনার তিনটা হচ্ছে যে আপনার হল আছে, মানে ছেলেদের হল যেগুলো আছে আর কি, তো তার মধ্যে হচ্ছে আপনার হলগুলো সিরিয়ালি আর কি। তো সেক্ষেত্রে কি হয় যে যাদের হচ্ছে বাসা মোটামুটি এই পাশে, ওরা হচ্ছে এই হলে খায়। তবে একটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জানিয়ে রাখি আর কি, খুব ইন্টারেস্টিং, আমাদের ইউনিভার্সিটির যে বঙ্গবন্ধু হল ওটার খাবার আসলে খুবই বিখ্যাত। আপনি হচ্ছে যে অন্যান্য ইউনিভার্সিটি যদি কম্পেয়ার করতে যান আর কি, বা খাবার দাবার কম্পেয়ার, আপনি অবশ্যই যদি খুলনা আসেন অবশ্যই আমাদের ইউনিভার্সিটি এসে বঙ্গবন্ধু হলে খাবার খেয়ে যাবেন আর কি। মোটামুটি হচ্ছে যে সবাই জিনিসটা প্রশ্ন করে, যারা মানে ভিউয়ার্স আছে তাদের মধ্যে যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তারা আমাকে দাওয়াত দিবে, আমি তখন যাবো ইনশাল্লাহ, অবশ্যই দাওয়াত আমাদের দিলে যাবো। হলের খাবার খুবই ভালো। আপনি অন্যান্য ইউনিভার্সিটির সাথে আপনি কম্পেয়ার করবেন যে, মানে সাধারণত বেসিক্যালি দেখা যায় কি ধরেন হলের ডাল নিয়ে অনেক কিছু অভিযোগ থাকে, কিংবা খাবার দাবার নিয়ে কিন্তু অনেক অভিযোগ থাকে, বাট এই অভিযোগটাই মানে এখানে পাবেন না আপনি নিশ্চিত। বাহ দারুন। মেস ভাড়াটাও আসলে অনেক কম, কারণ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে চিন্তা করলে আসলে 2,000 থেকে 2,500 টাকা দিয়ে একজনে এক সেটের ভাড়া দিতে হয়, তাও রুমে 2 থেকে 3 জন বা 4 জন কখনো কখনো থাকে। আপনি 1,250 টাকায় দুজনের রুমে থাকতে পারাটা আসলে খুব দারুণ একটা বিষয়। তো আমরা ধরে নিতে পারি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের মেস ভাড়াটাও আসলে তুলনামূলক আসলে হাতের নাগালের মধ্যেই। একটা ব্যাপার জানতে চাই যে ক্লাবিং এর ব্যাপারটা নিয়ে, যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাব করার সুযোগ কেমন, এবং হচ্ছে একজন শিক্ষার্থী যে আসলে ক্লাব ফ্রিক, ধরেন কেরিয়ার ক্লাব থেকে শুরু করে ডিবেটিং ক্লাব, অসংখ্য ধরনের ক্লাব আছে, তো এই ক্লাব গুলা করার সুযোগ সুবিধা খুলনা বিশ্ববিদ্যালয়ে কেমন? ক্লাব করার সুবিধা খুবই ভালো, কারণ আমি তো হচ্ছে প্রথমে বললাম যে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের অধীনে মূলত হচ্ছে আপনার ওটা পৃষ্ঠপোষকতা মূলত ক্লাব গুলা চলে আর কি। আমি এখান থেকে যতদূর জানি 30 থেকে 33টা আপনার ক্লাব আছে। আপনি রোটার ক্লাব বলেন, দেন হচ্ছে আপনার ডান্সের জন্য আলাদা ক্লাব আছে, নাচের জন্য ক্লাব আছে, দেন হচ্ছে আপনার ডিবেটের জন্য আছে নোয়াইক রোটার ক্লাব আছে, দেন হচ্ছে যে আপনার বাঁধন আছে, খুব সময় ব্লাড নিয়ে কাজ করে আর কি। আমি মূলত সেটা ক্লাবের সাথে কানেক্টেড না, বাট যে জিনিসটা হয় সেই জিনিসটা হচ্ছে আপনার প্রত্যেকটা বছর নির্দিষ্ট একটা দিনে হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে সংগঠনের জন্য আপনার স্টল গুলা বসে, সেক্ষেত্রে সেক্ষেত্রে মাধ্যমে সংগঠন হচ্ছে কি আপনার তার সদস্য সংগ্রহ করার চেষ্টা করে আর সেক্ষেত্রে। আর আরেকটা জিনিস কি হয় যে ফার্স্ট ইয়ার যখন মূলত মানে স্টুডেন্টরা আসে আর কি, যখন ভর্তি হয় তখন হচ্ছে যে আপনার জুনিয়রদের কাছে গিয়ে বিভিন্ন ক্লাব হচ্ছে গিয়ে অ্যাপ্রোচ করে, যে আমরা হচ্ছে যে ক্লাব তাদের হচ্ছে গিয়ে ফিচার গুলা বলে এবং তারা সদস্য ফর্ম দেয় এবং তারা হচ্ছে যে ক্লাব গুলো ভিজিট করার কথা বলে আর কি। এই হচ্ছে বিষয় আর কি। তো সেক্ষেত্রে ক্লাব করার সুযোগ আছে হিউজ আর কি। আচ্ছা, আমরা হচ্ছে একটু জানতে চাই যে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অ্যাব্রুডে যাওয়ার রেশিওটা কেমন, বা কিরকম পরিমাণ শিক্ষার্থী আসলে অ্যাব্রুডে যায় প্রতি বছর? এই রেশিওটা হচ্ছে আমাদের ভালো হচ্ছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে কিংবা স্যাট স্কুলের ক্ষেত্রে। আপনার লাইফ সায়েন্স মূলত হচ্ছে ধরুন বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কিংবা হচ্ছে যে স্যাট স্কুল হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে মানে ম্যাথ দাগেন্দ্রের মাধ্যমে যেগুলো পায় আর কি, আর বায়োলজি দাগেন্দ্রের মধ্যে যেগুলো পায় সেটা হচ্ছে লাইফ সায়েন্স রিলেটেড আর কি। তো আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা, আমার কাছে মনে হয়েছে আর কি যে আমাদের যে মানে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে কিংবা সিনিয়ররা যারা যারা আছে, আমি যতদূর শুনলাম যে মানে তারা হচ্ছে কি অ্যাব্রোডের রেশিও খুবই ভালো। সেক্ষেত্রে হচ্ছে কি আপনার সায়েন্সের যে ডিসিপ্লিন যেগুলো আছে এগুলো তুলনামূলক খুব ভালো আর কি। যে ওনারা আচ্ছা অনেক আগে থেকে হচ্ছে যে বিভিন্ন ইয়াতে, ইভেন এমন হয়েছে যে কিছুদিন আগে আমরা হচ্ছে ইউনিভার্সিটি গেছিলাম আম পাড়তে, তখন শুনলাম হচ্ছে যে এক ভাইয়া আর কি আসছিল আর কি, আমরা রাতে গেছিলাম আর কি। তো শুনলাম যে উনি হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান একটা ইউনিভার্সিটির লেকচারার আর কি, ওনার সাথে কথাবার্তা হইলো আর কি। উনি আমাদেরই হচ্ছে 9-4 ব্যাচ। ওকে, মোটামুটি অ্যাব্রোড সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। আমি হচ্ছে স্পেসিফিকলি দুটো ফ্যাকাল্টি সম্পর্কে জানতে চাই। প্রথমটা হচ্ছে বিবিএ সম্পর্কে, খুলনার বিবিএ সাবজেক্টটা কেমন, এবং কমার্স থেকে বা সায়েন্স থেকে যারা বা আর্টস থেকে যারা বিবিএ ফ্যাকাল্টিতে যাবে, বিবিএ ফ্যাকাল্টির পড়াশোনার মান কেমন, এবং বিবিএ থেকে আমাদের এমএনসি মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলোতে আসলে অ্যালমনাইয়ের পরিমাণটা কেমন, আপনি কতটুকু এ বিষয়ে বলবেন আসলে? এটা হচ্ছে যে আমি আপনাকে বলি যে বাংলাদেশে হচ্ছে যে আপনার বিবিএ যে জিনিসটা মানে বিবিএ জেনারেল যেটা আছে, অর্থাৎ হুম হুম স্পেসিফিক সাবজেক্ট থার্ড ইয়ারে পড়ে, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ কিন্তু প্রথম বিবিএ। আপনি জিনিসটা আপনি আচ্ছা জানেন কি জানি না যে 1991 সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম শুরু হয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশে এক্সিস্টিং যত বিবিএ আছে আর কি, এর মধ্যে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ হচ্ছে আপনার অন্যতম। আপনি যদি হচ্ছে কি ভিজিট করেন আর কি, ওই ভিজিট করে দেখতে পারবেন ওনাদের প্রায় হচ্ছে কি প্রফেসর আছে প্রায় খুব সময় 20 জনের মতো প্রফেসর আছে যে একটা ডিসিপ্লিনে, আচ্ছা, টিচার খুব সময় প্রায় 30 জনের মতো, এবং ওনাদের ডিসিপ্লিন একদম অনেক সমৃদ্ধ। আর যদি অ্যালামনাইয়ের কথা বলি, মানে তৃতীয় বর্ষে যাওয়ার পর মেজর নির্ধারিত হয় খুলনা বিশ্ববিদ্যালয়ে, কি তৃতীয় বর্ষে যাওয়ার পর মেজর নির্ধারিত হয় নাকি প্রথম থেকেই মানে মার্কেটিং একটা? আমি আপনাকে বলি আমাদের হচ্ছে গিয়ে ইয়াতে আপনার এখানে যে স্কুল যেটা আছে অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট স্কুল, এর অধীনে দুইটা হচ্ছে কি আপনার ডিসিপ্লিন, তার মধ্যে প্রথম হচ্ছে বিবিএ, বিবিএ ইন জেনারেল আর কি। এটা হচ্ছে একটা শুরু হয়েছে
1991 সাল থেকে, এবং এটা হচ্ছে যে আচ্ছা ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্ট যেগুলো আছে তার মধ্যে হচ্ছে গিয়ে অন্যতম সেরা সাবজেক্ট আর কি এটা। এবং আচ্ছা যদি আমি গুচ্ছের মধ্যে যদি বলি, বা বাংলাদেশের এক্সিস্টিং অন্যান্য ইউনিভার্সিটি বিবিএ আছে, আপনি এটা হুম কারিকুলাম চেক করতে পারবেন আর কি, মানে একদম হাইয়েস্ট সেরা বিবিএ কোন বাহ ইউনিভার্সিটি বিবিএ। তবে সিট কিন্তু লিমিটেড আর কি, যে অন্যান্য ইউনিভার্সিটি আপনি 400-500 সিট পাবেন এমন পাবেন না, খুবই লিমিটেড সিট আর কি, সিট খুবই কম, খুব সম্ভব ঠিক নাই বাট 100-এর কম সিট, খুব 60টা হইতে পারে সিট খুব সম্ভব। অনেক কম। আর আর এর পরে হচ্ছে কি এইচআরএম আছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা আপনার বিবিএ যেটা জেনারেল যেটা আছে এটা চালু হয়েছে হচ্ছে আপনার 1991 সালে, আর এইচআরএম চালু হয়েছে খুব সম্ভব 2017 বা 2016 সালে। তো সেক্ষেত্রে এইচআরএম টা তুলনামূলক নতুন আর কি, বাট বিবিএ টা কিন্তু একদম টপ নচ, বাহ দারুন। এইচআরএম ভালো যথেষ্ট বাট বিবিএ তুলনা হয় না আসলে। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের প্রায় শেষ পর্যায়ে, আমরা হচ্ছে আমাদের মধ্যে একজন শিক্ষার্থী বন্ধু তিনি প্রশ্ন করেছিলেন, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের লো ফ্যাকাল্টি সম্পর্কে জানতে চান। আমাদের ভাগ্য ভালো যে আমাদের মেহনত ভাই আসলে লো ফ্যাকাল্টির স্টুডেন্ট, তিনি এই ব্যাপারে খুবই ভালো বলতে পারবেন। আমরা জানতে চাই খুলনা, যেহেতু আমাদের ভিডিও অনেকটু লম্বা হয়ে গেছে, আমরা খুব হ্যাঁ সংক্ষেপে জানতে চাই খুলনা বিশ্ববিদ্যালয়ের ল সম্পর্কে জানতে চাই, যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ল টা কেমন এবং অন্যান্য যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর সঙ্গে আপনি ল এর কম্পেয়ারটা কিভাবে করবেন? সেক্ষেত্রে হচ্ছে যে আমার একটা ভিডিও আছে, আমি আপনাকে বলবো যে কি আপনার হচ্ছে যে ডেসক্রিপশন বসে যদি ভিডিওটা দিয়ে দেন আর কি, সেক্ষেত্রে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ভিডিওটা দেখলে বেটার হবে। সেক্ষেত্রে আমি সংক্ষেপে বলতেছি যে আমাদের ল আর হচ্ছে কি আপনার জগন্নাথের লর মধ্যে পার্থক্য কোথায়, আমি আপনাকে বলি যে আমাদের লতে হচ্ছে যে আপনার কি মানে ল, জগন্নাথের ল হচ্ছে আপনার পিওর ল, সেক্ষেত্রে আপনার কি হয়েছে ল রিলেটেড যে কোর্স যেগুলো আছে শুধুমাত্র সেগুলোই পড়তে হয়। তো আমাদের হচ্ছে কারিকুলামটা হচ্ছে আপডেটেড, তো আমাদের কারিকুলামটা আমরা ল এর পাশাপাশি হচ্ছে আপনার ধরেন সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, হচ্ছে আপনার ধরেন হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ, তারপর হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, অনেকগুলো সাবজেক্ট পড়তাম। বলা যায় যে আমাদের মোটামুটি হচ্ছে তার টোটাল যে কোর্স আছে তার 25 নাম্বার, মানে 25% কোর্স আছে হচ্ছে গিয়ে সেশনাল এন্ড হচ্ছে গিয়ে বাইরের যে কোর্স যেগুলো আছে আর কি। তো আমাদের ল এর ক্ষেত্রে বলবো যে আমাদের ল আপনার চালু হয়েছে 2017 সালে। আর আরেকটা বিষয় কি আপনি একটা লক্ষ্য করবেন যে কি, হ্যাঁ অন্যান্য নতুন যে ইউনিভার্সিটি যেগুলো আছে সেক্ষেত্রে দেখবেন যে টিচার সংকট আছে, আমাদের কিন্তু টিচার সংকট নাই, আমাদের হচ্ছে একজন প্রফেসর এবং 11 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে, 12 জন বর্তমানে শিক্ষক রয়েছে আর কি। আর হচ্ছে যে আমাদের হচ্ছে লজ জন আলাদা একটা বিল্ডিং এ আছে আপনার, বর্তমান হচ্ছে একটা আমরা ক্লাস করছি, দুটার ক্লাস প্রায় শেষ আর কি। আমরা আশা করছি যে নেক্সট টাইম থেকে আমরা হচ্ছে গিয়ে বাড়ি নিচে হচ্ছে আমার দুইটা ক্লাসরুম আছে আর কি, উপরে বাকি দুইটা ক্লাসরুম আমরা পাবো আর কি। তো সেক্ষেত্রে ভালোই চলতেছে, আমাদের হচ্ছে 17 বের হয়েছে আর কি, 17 ব্যাচ এবং হচ্ছে গিয়ে আপনার 18 ব্যাচ, এন্ড হচ্ছে যে ওনাদের মধ্যে প্রায় 5 জনের মতো বিভিন্ন প্রাইভেট প্রাইভেট ইউনিভার্সিটি আপনার টিচার হিসেবে যুক্ত হয়েছে লেকচার হিসেবে। আর আপনার 16তম যে বিজে যেটা আছে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের মোট 4 জন প্রিলিমিনারিতে হচ্ছে আপনার চান্স পাইছে আর কি, এরপরে দেখা যাবে আর কি করা যায়, এই হচ্ছে অবস্থা আর কি। মেহের ভাইয়ের কাছ থেকে মোটামুটি খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেকগুলো তথ্য আমরা জেনেছি, সেশন জোট, নেটওয়ার্কিং ক্লাব, বিবিএ, অ্যাব্রোড পড়াশোনা হলের পরিবেশ থেকে শুরু করে আমরা মোটামুটি অনেক ইনফরমেশন জেনেছি। আমি আশা করি আমাদের যারা ভিউয়ার আছেন, তারা শিক্ষার্থীরা আছেন, তারা খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের এই ভিডিওটা থেকে ব্রড একটা ধারণা পেয়েছেন। আপনারা যদি খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো ব্রড ভাবে জানতে চান, আমি ডেসক্রিপশনে হচ্ছে মেহনা ভাইয়ের ইউটিউব ভিডিও লিঙ্কটা দিয়ে, ইউটিউব যে পেজটা আছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, পাশাপাশি ফেসবুক যে পেজটা আছে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনাদের খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে মেহনা ভাইকে সেখানে আজ করতে পারেন, আশা করি মেহনা ভাই আপনাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিবেন। খুলনা অবশ্যই বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভিডিওটা এ পর্যন্তই। মেহনা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের সময় সমাজকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমি হচ্ছে ভিডিওটা শেষ করছি। ভিডিও শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়কে একটা বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন ভাবে দেখা যায়, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখা যায়। মেহনাত ভাই এবং আমি আমাদের যে আলোচনাটা করলাম সেটা সম্পূর্ণরূপে আমাদের ব্যক্তিগত পার্সপেক্টিভ থেকে দেখা, মানে মেহনাত ভাই ব্যক্তিগত ভাবে খুলনা বিশ্ববিদ্যালয়কে যেভাবে দেখেছেন তার 2 বছরে সে জায়গা থেকে আলোচনা করেছেন। আপনি যদি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী হয়ে থাকেন, আপনি খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো ঘাটাঘাটি করেন, আরো জানাশোনার চেষ্টা করেন, ভিন্ন পার্সপেক্টিভ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়কে জানার চেষ্টা করেন, যেহেতু আপনি ভর্তি হতে যাচ্ছেন। আপনার হচ্ছে জানা উচিত আর কি, সেক্ষেত্রে আপনি যদি আমাকে হচ্ছে যে এখানে হচ্ছে আপনার ধরুন 30 মিনিট একটা লাইভ তাই না, এর মাধ্যমে তো আপনার সবকিছু কভার হবে না, এছাড়া আপনার এক্স্যাক্টলি, প্রশ্ন থাকতে পারে, আপনি হচ্ছে যে প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করতে পারেন, কিংবা হচ্ছে যে বিভিন্ন সোর্স আছে আর কি, হ্যাঁ এটা হচ্ছে বলতে আমি আমি বলবো যে মেহনা ভাই ছাড়া আরো অনেক সোর্স থেকে জানেন, তাহলে হচ্ছে ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে জানলে আপনার জন্য জানাটা আরো সহজ হবে। সবাইকে ধন্যবাদ, আমরা ইনশাল্লাহ গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো নিয়ে রিভিউ পর্ব চালিয়ে যাব। আপনাদের
পরবর্তী কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চান সেটা সম্পর্কে আমাকে অবশ্যই অবশ্যই জানিয়ে রাখবেন। আপনারা খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন বলে আজকে রাত 12:30 বাজে, প্রায় এখন 1:30 বাজে, 1:30-এ বসে বসে আমরা শুট করছি। তো আশা করি আপনারা অন্য যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাইবেন আমরা সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদের রিভিউ নিয়ে আসার চেষ্টা করবো। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্টে। আসসালামু আলাইকুম। সালামালাইকুম।